ময়মনসিংহের ত্রিশালের একটি পরিবার স্বাস্থ্য ঝুঁকি নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে এই অবস্থা বিরাজ করলেও অভিযুক্ত প্রতিবেশীর কোনো নজরদারি নেই বলে ক্ষোভ প্রকাশ করেছেন অভিযোগকারী। জানা গেছে, উপজেলার বৈলর ইউনিয়নের দেওয়ানিয়া বাড়ি গ্রামের পূর্বপাড়া এলাকার মৃত মন্তাজ উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার ও মৃত জয়ন উদ্দিনের ছেলে আবুল ফয়েজ রফিক পাশাপাশি বসবাস করেন। দীর্ঘদিন যাবৎ বসত ঘরের বেড়া ঘেঁষে রফিক গড়ে তোলেন গরু রাখার জন্য গোয়ালঘর। সরেজমিন ঘুরে দেখা গেছে, গোয়াল ঘরের পানি দীর্ঘদিন জমে থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে চারদিকে। গরুর মলের সাথে থেকে বেড়াচ্ছে ছড়াচ্ছে গন্ধ। এ পরিবেশের ফলে বাড়ির চারদিকে মশা মাছির অভয়ারণ্য হয়ে উঠেছে। স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে বলে জানায় ভুক্তভোগী। বসত বাড়ির মধ্যে আমার প্রতিপক্ষ রফিক, জনদীর ছেলে রফিক, হ্যাঁ নহে গোয়ালি করিয়া দিয়া গোয়ালি চান আলাদা দিয়া যে এই পরিবেশটা সৃষ্টি হচ্ছে, পরিবেশ দূষণ করছে, আমি ঘরে থাকতে পারি না, মশা মাছি এমনকি এডিস মশা পর্যন্ত কি এহেন আক্রান্ত করে আমার ছেলে মেয়ে নাতি নাক্তার লইয়া যে পরিবেশে মানবতার জীবনযাপন করতেছি আমি আমি তারে বলাতে হ্যাঁ আমার দিকে মারিমহা হয়, এটা কোনো সংশোধন করলো না, আজকে দুই বছর ধরে তারে বলা হইতেছে। যাই হোক, আমি এটার প্রতিকার চাই। গলি তোলার পরে আমার এই হুসনুইনটা নষ্ট হচ্ছে। আচ্ছা, পরে বছর নষ্ট করার পরে পরে অনহেন গলি নিছি। গলি নেওয়ার পরে আমার টেয়ার সমস্যা লেগে আমি তোলার পাইছি না, আমি মেডিকেল রেডি করছি যে চৈত্র বৈশাখ মশাই গড়িটা তুলে আলাম। হ্যাঁ মধ্যে না হ্যাঁ আমনে গড়ে আনছি এটা ভালো কথা আমরা দেখুন।